ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন। এরই অঙ্গ হিসেবে রাজ্য সরকারও সরকারি বিভিন্ন দপ্তরে ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি রাজ্য বিধানসভাকে ই বিধানসভা হিসাবে গড়ে তোলার প্রক্রিয়াও আজ থেকে শুরু করা হয়েছে। সোমবার বিধানসভার লবিতে বিধানসভার সদস্যদের ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একথা বলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিধানসভা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ মন্ত্রিসভার সদস্যগণ এবং বিধায়কগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার সমস্ত সদস্যদের নেভার উপর প্রশিক্ষণ কর্মসূচি ই বিধানসভা গঠনের প্রাথমিক পদক্ষেপ। দেশের বিভিন্ন রাজ্যের মতো ত্রিপুরা বিধানসভাকেও ই বিধানসভা গঠনের পদক্ষেপ নিশ্চয়ই রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। ই বিধানসভা সঠিকভাবে চালু করা হলে আগামী দিনে বিধানসভার সমস্ত কাজ কাগজবিহীন করা সম্ভব হবে। তাতে যেমন সময় বাঁচবে, তেমনি অর্থেরও সাশ্রয় হবে। পাশাপাশি বিধানসভা পরিচালনার কিছু কিছু জটিল প্রক্রিয়াও লাঘব হবে। মুখ্যমন্ত্রী বলেন, নেভার ডিজিটাল ইন্ডিয়ার একটি অংশ যা কেন্দ্রীয় সরকার চালু করেছে। ডিজিটালাইজেশন অফ দ্য অ্যাসেম্বলি পারহ্যাপস, সো হাউ ইট উইল বেনিফিট দ্য স্টেট এন্ড ইট উইল বি আ পেপারলেস আই বিলিভ। দেখুন, আমি একটা কথা বলছি বারবার, এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পুরো ইন্ডিয়ার ডিজিটাইজ করার যে একটা চিন্তা, ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা, সেটা আমাদের ত্রিপুরা বিধানসভাতে আমরা আজ থেকে আমরা তার ইনোগ্রেশন করলাম। এবং নেভা মানে ন্যাশনাল ই বিধানসভার অ্যাপ্লিকেশন। তো এখানে যত আমাদের MLA এবং বিধানসভার যারা মাননীয় সদস্যরা আছেন, তারা ট্রেনিং নেবেন। আজকের থেকে তার ট্রেনিং শুরু হয়েছে এবং সেটা 25 তারিখ পর্যন্ত চলবে। তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। আজকাল দুনিয়াতে আমরা দেখছি যে যতক্ষণ ধরে আমরা ডিজিটাইজ না করব এবং ডিজিটালাইজেশনের যে প্রসেস না করব, ততদিন আমাদের অনেক অসুবিধা হয়। এতে করে আমাদের টাইম কনজিউমিং হবে, টাইমটা অনেক বেঁচে যাবে। তারপর আগে পেপারলেসের যে বিষয়, পেপারলেস করার যে চিন্তাভাবনা, সেটা সম্ভব হবে। কারণ পেপার ওয়ার্কে কিন্তু তার জন্য একটা স্পেসেরও প্রয়োজন, সেই স্পেসটা আমরা বাঁচাতে পারব। এবং যে এটার ওয়েব সাইট আছে, তার মাধ্যমে কীভাবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আমাদের বিধানসভার যে প্রসিডিংস এবং কোথাও কোনো জিনিস আমার এখন জানতে হবে, সেটা খুব ইজিতে আমি কিন্তু সেটা জানতে পারব। এবং কোনো নির্দেশ যদি আমাদের বিধানসভার থেকে দেওয়া হয়, তো এই নেভার মাধ্যমে সেটা আমরা জানতে পারব। এবং এর মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে, অনেক বেশি করে ট্রান্সপারেন্ট থাকবে। এবং ট্রান্সপারেন্সি থাকলে কী হবে, যে কাজ করতে অনেকটা সুবিধা হবে। এবং আমরা বলছি ইজ অফ ডুইং বিজনেস, যেটা আমরা বলি, এখানে কিন্তু কাজ করতে অনেকটা ইজি হয়ে যাবে। ডিজিটাল ইন্ডিয়ার মূল উদ্দেশ্য হল সমস্ত কিছু ডিজিটাইজেশন করা। রাজ্য সরকারও সরকারি বিভিন্ন ক্ষেত্রকে ডিজিটাইজেশন করার প্রক্রিয়া শুরু করেছে। রাজ্য বিধানসভায় নেভা অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু হলে বিধানসভার যাবতীয় তথ্য সংরক্ষণ যেমন সহজ হবে, তেমনি দ্রুত তথ্য আদান প্রদানেও সহায়ক হবে। বিধানসভা পরিচালনার খরচ কমে যাওয়ার পাশাপাশি বিধানসভার কাজও সহজ হয়ে যাবে। এছাড়া বিধানসভায় ভোটিং প্রক্রিয়াও অনেক সহজ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।